আমার প্রিয় ক্লাস ফাইভের ছাত্র এবং ছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তোমাদের বিশেষ দরকার, তাই তোমরা সকলে খাতায় প্রশ্ন উত্তরগুলি লিখে নাও। আর এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করা যাক। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের খাতায় লিখে নাও। আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা উপকৃত হবে। প্রথম প্রশ্ন, যে মাটিতে কাদার ভাগ বেশি, কোন মাটি? উত্তর হবে এঁটেল মাটি। পরবর্তী প্রশ্ন, নিচের কোন উপাদানটি গাছ সার থেকে নেয়? উত্তর হবে নাইট্রোজেন। আরেকটি কথা, আমি তোমাদের জন্য কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে নিয়ে এসেছি, তাই অতিরিক্ত প্রশ্ন উত্তর আমি দেব না। আর আমি যে যে প্রশ্ন উত্তরগুলি বলছি সেগুলোই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার চলে যাব পরের প্রশ্নে, চা চাষের জন্য কোন জায়গাটি বিখ্যাত? উত্তর হবে দার্জিলিং। নেক্সট প্রশ্ন, পাহাড়ে ধস আটকানোর জন্য কী করা উচিত? উত্তর হবে গাছ লাগানো উচিত। এবার পরের প্রশ্ন দেখে নেব, নদীর বাঁকে নদী থেকে সৃষ্ট বদ্ধ জলাশয়কে কি বলে? উত্তর হবে বাঁওড়। পরের প্রশ্ন, দুধ থেকে ছানা তৈরি করতে হলে কি করা উচিত? উত্তর, দুধে লেবু রস দিতে হবে। পরের প্রশ্ন, বাতাসের কোন গ্যাস রাসায়নিক বিক্রিয়া করে জলের নোংরাগুলিকে ভেঙে দেয়? উত্তর, অক্সিজেন। পরের প্রশ্ন, জলে কোন পদার্থ দিলে জলের নোংরা পরিষ্কার হয়? উত্তর, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী সর্বপ্রথম মানুষের পোষ মেনেছিল? উত্তর, কুকুর। পরের প্রশ্ন, নিচের কোন পশুকে চাষের কাজে ব্যবহার করা হয়? উত্তর, গরু। নেক্সট প্রশ্ন, নিচের মাছগুলির মধ্যে শিকারী মাছ হিসাবে পরিচিত কোনটি? উত্তর, শোল মাছ। পরের প্রশ্ন, একটি ঔষধি গাছ হল সর্পগন্ধা। পরের প্রশ্ন, ড্যাশ দিয়ে দেখলে কোনো ছোট জিনিসকে বড় করে দেখায়? উত্তর হবে আতস গাছ। পরের প্রশ্ন, ড্যাশ মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান সমান? উত্তর, দোআঁশ মাটিতে। পরবর্তী প্রশ্ন, একটি জৈব সার হল ড্যাশ? উত্তর হবে কম্পোস্ট। পরবর্তী প্রশ্ন, পাহাড়ে ধস নামার একটি কারণ হল? উত্তর হবে ভূমিকম্প। পরের প্রশ্ন, আমাদের রাজ্যের ড্যাশ শিলে শীতকালে পাখিরা আসে? উত্তর, সাঁতরা গাছে। পরবর্তী প্রশ্ন, জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো দেখতে প্রাণীর নাম হল ড্যাশ? উত্তর হবে গৌর বা ভারতীয় বাইসন। পরবর্তী প্রশ্ন, ঢেকি শাক হলো আসলে এক ধরনের ড্যাশ গাছ? উত্তর হবে ফার্ন গাছ। পরবর্তী প্রশ্ন, শুয়াপোকা পরবর্তীকালে ড্যাশে পরিণত হয়? উত্তর, প্রজাপতি। পরের প্রশ্ন, শামুক একটি ড্যাশ প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী? পরবর্তী প্রশ্ন, কুমড়ো মটর প্রভৃতি লতানো গাছের সুতোর মতো অংশগুলিকে ড্যাশ বলা হয়? উত্তর, আকর্ষ বলা হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তোমাদের নিজেদের খাতায় লিখে নিয়েছ। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে জানিও। এই প্রশ্ন উত্তরগুলি সত্যি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে প্রচুর, সেই জন্যই আমি তোমাদেরকে দিলাম। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো।